আসসালামু আলাইকুম এসএস ফুড এন্ড কিচেন আপনাদেরকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভালো আছি এবং সুস্থ আছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রফিক ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি মাখানো ওনার এখানে খুব সুস্বাদু এবং স্পেশাল ঝালমুড়ি পাওয়া যায় এখানে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে উনি বিষয়টা তৈরি করে থাকেন এখানে লবণ দিলেন এবং আরও একটু লবণ দিলেন এর পরবর্তীতে ওনার স্পেশাল যে মশলা এখানে অনেক ধরনের মশলার বা উপকরণ দিয়ে এই মশলাটা তৈরি করে থাকেন দেখুন আপনারা উনি কিভাবে এটা তৈরি করেন এরপরে সোলা এই সোলাটা খুবই জনপ্রিয় উনি নিজে হাতে এটা বানিয়ে থাকেন দেখুন এরপরে দিলেন নাড়া উনি যে যে উপকরণগুলো এর ভিতরে দিলেন সেইগুলো মিক্স করার জন্য উনি নাড়া দিচ্ছেন দেখুন আপনারা ওনার এখানে ঝালমুড়ি খুবই পপুলার এটা ওর অবস্থান হচ্ছে আপনার যশোর কেশবপুরের থান মাগুরাডাঙ্গা থান বলে এখানে উনি হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবারের দিন বসে অন্য সময় হচ্ছে আপনার নতুন বাজার নতুন হাট যেটাকে বলা হয় কেশবপুরের ওখানে আর কি বসেন উনি এখানে খুবই জনপ্রিয় বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে ঝালমুড়ি খেতে আসেন সেইভাবে পরিচিত উনি ওনার এই মশলাদার ঝালমুড়ি খুবই জনপ্রিয় ওনার ওখানে পাঁচ টাকারও ঝালমুড়ি আপনি পাবেন আসলে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তারা পাঁচ টাকা বা দশ টাকা নিয়ে আসলে তাদেরকে উনি ফেরান না খুবই আন্তরিক একজন লোক উনি আমরা মাঝে মধ্যে যখন এলাকাতে বেড়াতে যাই তখন ওনার ওখান থেকে ঝালমুড়ি খেয়ে আসি এবং উনি খুবই একজন ভালো একজন লোক আমরা গেলে তো উনি খুবই খুশি হন যে আমার ভাই আসছে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য নতুন নতুন বিভিন্ন প্রকারের খাবারের বা স্ট্রিট ফুড সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং কোথায় কি স্ট্রিট ফুড পাওয়া যায় সেই তথ্যগুলো আপনাদেরকে জানাবো আশা করছি আমাদের সাথেই থাকবেন উনি এখন আমাদেরটাই তৈরি করছেন দেখুন কিভাবে উনি তৈরি করেন এবং এখানে দেখেন যে তালপাতার চামচ ব্যবহার করছেন সাধারণত বিভিন্ন জায়গায় খেতে গেলে দেখা যায় যে কার্ড ভিজিটিং কার্ড দিয়ে থাকেন কিন্তু উনি গ্রামের পরিবেশে আসলে তালপাতার চামচটাই আসলে ব্যবহার করছেন এরকম সচরাচর দেখা যায় না আমাদেরটা রেডি হয়ে আছে দেখুন বিশিষ্ট মহাখাদক মিনহাজুল আবেদিন সজল উনি ও যেখানেই আমি যেখানে যাই ওকেই সেখানেই আসলে নিয়ে যাওয়া হয় খাওয়ার জন্য ওই সব থেকে বেশি খাই খাওয়ার জন্য একটা পারফেক্ট একটা লোক যা কিছু সামনে পায় তাই খেতে ভালোবাসে